আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল ইউরোপ সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান ইউকের বর্ণবাদী সংগঠন ব্রিটেন ফার্স্ট কর্তৃক ইস্ট লন্ডন মসজিদে হামলা মেয়র জন বিক্সের মসজিদ পরিদর্শন বর্ষিক মেলা স্থায়ীভাবে ভিক্টোরিয়া পার্কে ফিরিয়ে নিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে গত 12 মার্চ সেন্ট্রাল লন্ডনের কেনজিংটন টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় 2015 সালে জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল করায় 127 জন শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডামস মনশোয়েন আন্ডার সেক্রেটারি অফ স্টেট ব্যারনেস বার্মা লর্ড শেখ ফরেস্কেলি এমপি ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য জিন ল্যাম্বার্ট প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাপ্পার চৌধুরী মেলবেরি গার্লস স্কুলের প্রধান শিক্ষক বেরেসা অগডেন প্রমুখ যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন তারা যেন নিজেদের মাতৃভূমি তথা শেকড়ের কথা ভুলে না যায় তারা যেন বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় না হারায় তাদের বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন বাংলাদেশও দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাঙালি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী ডেমস মনশোয়েন বলে একদিন এদের মধ্যে থেকেই কেউ হয়তো যুক্তরাজ্যকে নেতৃত্ব দেবে ইস্ট লন্ডন মসজিদে গত শনিবার হামলা করেছিল ইউকে বর্ণবাদী সংগঠন ব্রিটেন ফার্স্ট শনিবার জোহরের নামাজের সময় উগ্রবাদী সংগঠন ব্রিটেন ফার্স্টের নেতাকর্মীরা মসজিদে মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে মুসল্লিরা তাদেরকে অনুরোধ করে এতে ব্রিটেন ফার্স্ট কর্মীরা ক্ষিপ্ত হয়ে মসজিদে প্রবেশ করতে গেলে মুসল্লিরা বাধা প্রদান করে এক পর্যায়ে ব্রিটেন ফার্স্টের নেতাকর্মীরা তাদের মুসল্লিদের সাথে হাতাহাতি শুরু হয়ে যায় ব্রিটেন ফার্স্টের আক্রমণের খবর ছড়িয়ে পড়লে অনেকেই ছুটে আসেন প্রতিহত করতে এ সময় অন্যান্য কমিউনিটির লোকজনও এসে ব্রিটেন ফার্স্টের কর্মীদের প্রতিহত করার চেষ্টা করে পরে পুলিশ এসে ব্রিটেন ফার্স্টের নেতাকর্মীদের সরিয়ে আলতাপালি পার্কে নিয়ে যায় সেখানেও তারা উচ্ছৃঙ্খল আচরণ করে পুলিশ জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় চ্যানেলাই ইউরোপের রিপোর্টার শাহ এমি হুসেনও আক্রান্ত হন এদিকে গতকাল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিক্স তার ক্যাবিনেট সদস্য নিয়ে ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শন করেছেন এ সময় তারা ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন মতবিনিময় সভায় পুলিশের ভূমিকা এবং এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মেয়র জন বিক্স নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তার আশ্বাস দেন মেয়র ওই দিন কোনো ধরনের অঘটন না ঘটার সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি বলেন ব্রিটেন ফার্স্ট এর মতো সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে পরিস্থিতিকে ঘোলাটে করে খবরের শিরোনাম হওয়া আর এই জন্য আমাদের সবার সতর্ক থাকা প্রয়োজন মেয়রের সাথে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত এমবি ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম ডেপুটি মেয়র কাউন্সিলর সিরিয়া খাতুন মেয়র ফেইথ অ্যাডভাইজার কাউন্সিলর খালিস উদ্দিন আহমদ ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আয়াস মিয়া প্রমুখ We need to reassure people and we need to work with the trustees of the mosque leadership here to make sure that when we sit down with the police and other authorities next week we have a plan so that when these people come back again we are better prepared and we are united and we give a very very clear message to people outside our borough that we don't want people coming here to cause division and distress we are a united community we're proud of a united community we're proud to support our muslim community in this borough and we're going to work together to defeat this Britain first day ekhane unannounced a demonstration korche এটার পরে কিছু কেন আল্লাহ গুল্লো এই জন্য আমরা আইসি যে আমরা প্রতিভা জানাদের জন্য বা আমরা যে ইউনিটি একটারে আমরা রিএমফোসাইজ করার লাগে আমরা আইসি যে আজকে আমরা আগামী কালকে কাউন্সিল অফিসার্স প্লাস পুলিশ অফিসার্স
আগ্রহী আমরা একটা মিটিং করবো যেভাবে আমরা নেক্সট টাইম প্রিপেয়ার হয়ে যাই যেটা আমরা মেয়র জন বিজ্ঞ হয়েছেন আমরা নেক্সট টাইম প্রিপারেশন নেবো এরা তো ব্রিটিং ফেস্ট কত হালকে আনাউন্সড আইসে তো আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা প্রিপেয়ার হয়ে থাকবো দ্যাট এই ধরনের ডেমনস্ট্রেশন এইভাবে হয় না আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বাংলাদেশ মহিলা সংস্থা ও উদীচী যুক্তরাজ্য বারোই মার্চ পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ছিল নারীর উপর আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম পর্বে নারী আন্দোলনের ইতিহাস তুলে ধরে বক্তারা আলোচনা করেন তারা বলেন আজকে নারী সমাজের পুরাতন ধ্যান ধারণা পাল্টে দিয়ে সর্বক্ষেত্রে পারদর্শিতার সাক্ষ্য রেখে যাচ্ছে দেশের উন্নয়নে আজ নারীর ভূমিকা অপরিসীম অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত শিল্পীবৃন্দ ও উদীচী শিল্প গোষ্ঠী যে প্লেস ফর প্যারিটি এবারের যে স্লোগান সেই স্লোগানের সাথে একমত হয়ে নারীদেরকে ঘরের বাহিরে এনে তাদেরকে ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটির যে ব্যাপারটা সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং এ ব্যাপারে নারীদের উদ্বুদ্ধ করা এবং সামনে এগিয়ে চলার ক্ষেত্রে বাংলাদেশ মহিলা সংস্থা ইউকে আশা করি সক্রিয় ভূমিকা রেখে যাবে উদীচীর জন্মলগ্ন থেকেই বাংলাদেশে এবং বিদেশে নারীদের যে সম অধিকার সেটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছি এবং আগামীতেও আমরা চাই একটি সুখী সুন্দর সমাজ যেখানে নারীরা পুরুষদের পাশাপাশি সকল ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা করে এগিয়ে যাবে এবং সেই প্রচেষ্টায় আমরা অগ্রণী ভূমিকা পালন করব ব্রিটেনে বাংলাদেশিদের বৃহত্তর মিলন মেলা বৈশাখী মেলাকে বিগত তিন বছরের ন্যায় স্থায়ীভাবে ভিক্টোরিয়া পার্কে রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলা টাউন অ্যান্ড ইউনিভার্সফিল্ড রেসিডেন্স ফোরামের নেতৃবৃন্দ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থায়ী বাসিন্দা শাহ মিজানুল হকের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন স্থায়ী বাসিন্দা ও প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হান্নান এই সময় তিনি বলেন আমরা কখনো মেলা বন্ধ দাবি জানাইনি তবে এলাকাবাসীর নয়টি যুক্তিযুক্ত অসুবিধার কথা বিবেচনা করে মেলাকে বাংলা টাউনে থেকে ভিক্টোরিয়া পার্কে স্থায়ীভাবে স্থানান্তর করার উচিত তিনি বলেন বিগত তিন বছরে ভিক্টোরিয়া পার্কে বৈশাখী মেলার বৃহত্তর পরিসরে হয়ে আসছে হঠাৎ করে আবারও ছোট পরিসরে নিয়ে আসার কারণ নিয়ে এলাকাবাসীর সন্দিহান লিখিত বক্তব্যে বলা হয় বিগত 2013 সালের 28 জানুয়ারি আমরা একইভাবে সংবাদ সম্মেলন করে বৈশাখী মেলা স্থানান্তরের দাবি জানিয়েছিলাম কিন্তু আমরা সম্প্রতি কিছু কিছু মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি বৈশাখী মেলা আবারও বাংলা টাউন ও উইভার্স ফিল্ডে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই প্রেক্ষিতে আবারই এ সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন আব্দুস সামাদ ফরিদ আলী রহমান আহমেদ আবু বকর আকনু হোসেন আলী আহমদ শিতাব আলী প্রমুখ যুক্তরাজ্যে সফররত সাবেক অর্থ সচিব ও বর্তমান ন্যাশনাল টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর এ কে আব্দুল মুবিনের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট সদর অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য আজিজ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থাপনা করেন শাহ এম রহমান বেলাল সভার আলোচকরা সিলেট সদর উপজেলার উন্নয়ন এবং অবকাঠামো নিয়ে বক্তব্য রাখেন এবং অতিথি ডক্টর এ কে আব্দুল মুবিন বাংলাদেশের বর্তমান উন্নয়ন নিয়ে আলোচনা করেন এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাহমুদ হাসান এমবিই হোসনে রামুদ্দিন খালেদা মুস্তাক কোরাইশি মেহের নিগার নুরুল ইসলাম আনসার আহমেদ উল্লাহ সৈয়দ শাহ সেলিম প্রমুখ তাবলা এবং ঢোল একাডেমি যুক্তরাজ্য পুরস্কার বিতরণী ও ক্লাসিক্যাল মিউজিক শো অনুষ্ঠিত হয়েছে গত 12 মার্চ পূর্ব লন্ডনের একটি হলে একাডেমির প্রধান সুদর্শন দাসের সভাপতিত্বে এবং প্রতিভা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলর কাউন্সিলর লাকমিনী সাহা কাউন্সিলর হরজিৎ সিং টম ওয়ার্ড বিজয় মেহের ও শতফল সাহা একাডেমির ছাত্রছাত্রীরা ছাড়াও শোতে ক্লাসিক্যাল মিউজিক বাজিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন প্রিন্সিপাল সুদর্শন দাস অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডক্টর শম্পা দেওয়ান ও সীমা চৌধুরী সর্বশেষে এক রাইফেল ড্র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের খবর যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যখন ফিরছি তখন থাকছে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইব্রাহিম আলীর
ইউরোপের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাজারো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় চিরবিদায় নিলেন প্রবাসী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইব্রাহিম আলী। বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে লাল সবুজ পতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় বার্মিংহামে শেষ বিদায় জানানো হলো এই মহান ব্যক্তিটিকে। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদুল্লাহ। 1940 থেকে 2016 76 বছর বয়সে প্রাণবন্ত তারুণ্যে ভরপুর সদা হাসি খুশি বার্মিংহামে বাংলাদেশ আর লাল সবুজের পতাকা পাগল একজন ইব্রাহিম আলীকে তার জানাজায় শেষ বিদায় জানালেন অশ্রুসিক্ত নয়নে হাজার মানুষ। বিদায় বেলা যে পতাকা আর দেশের সম্মান রক্ষার জন্য জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন ইব্রাহিম আলী, সেই বাংলাদেশের পতাকায় আচ্ছাদিত করে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাকে সম্মান জানালেন বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। ইব্রাহিম আলীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ 1971 সালে বার্মিংহামে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে অনেক কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তার অবদান আসলে গৌরবময়। যে অবস্থা খুব খারাপ আছে তখন কিন্তু ইব্রাহিম আলী এটা নিয়ে আপনার চেষ্টা করছেন বা 28 মার্চ উদযাপন করবেন সেটা এটা নিয়ে তার বহুত অবদান আছে। জনাব ইব্রাহিম আলীর প্রয়াণে আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রবাসী মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও 28 মার্চ উদযাপন পরিষদের সভাপতি ইব্রাহিম আলী যে মার্চ মাস নিয়ে গর্ব করে বলতেন, এখনকার তরুণদের 7ই মার্চকে জানতে হবে, বুঝতে হবে, কারণ 7ই মার্চই আমাদের প্রেরণা। সেই 7ই মার্চে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আশেপাশের তরুণদের যেন একা করে গেলেন তিনি। উনি আমাদের মধ্যে ছিলেন একজন তরুণ প্রজন্মের জন্য একজন বিরাট উৎসাহ, একজন গার্জিয়ান। উনি আমাদের খুব স্নেহ করতেন, আদর করতেন, আমরা উনার সান্নিধ্যে অনেক কিছু পেয়েছি। অভিভাবক আমি এই দেশে আমার পর্তুগিজ যাকে অভিভাবক হিসেবে দেখেছি, দেখার মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন প্রবাস থেকে এই ইব্রাহিম আলী চাষাই চেয়েছিলেন। আসলে তাই আমার কনস্টিটিউন্ট আসলে আমার উইয়েত আখতার প্রসঙ্গ লেবার পার্টি মেম্বার আসলে আর কমিটি হিসেবে অনেক কাজ করছেন, আমাকে অনেক সাপোর্ট করছেন। প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের বীরত্বের ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে গঠন করা 28 মার্চ উদযাপন পরিষদের সভাপতির জানাজায় উপস্থিত হওয়া বিলেতে বাংলাদেশ সরকার রাজনৈতিক নেতৃবৃন্দরা ইব্রাহিম আলী সহ প্রবাসী মহান মুক্তিযুদ্ধের সংগঠকদের বীর প্রতীক খেতাব দেওয়ার দাবির সাথে একাত্মতা ঘোষণা করলেন। আমি যখন অল্প বয়সে লন্ডন আইসি, আমি লন্ডন দেখতাম সবসময় ইব্রাহিম আলীর সাথে দেখতাম এবং আমরা নিউ জেনারেশন রে এরাও কিন্তু আসলে কমিউনিটি এস্টাবলিশ করার লাগি আজীবন যুদ্ধ করছে। 28 মার্চ যারা এখানে পতাকা উত্তোলন করছিল পার্কও বার্মিংহামও সর্বপ্রথম, তারার যে যে দাবিটা উঠছে তারা মুক্তিযোদ্ধা হিসাবে বীর প্রতীক হিসাবে দেওয়া লাগে, এটা অবশ্যই সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এটা বিবেচনাধীন আছে। আমরাও মনে করি যে আমরাও আমাদের দাবি যে উনাদের ইব্রাহিম আলী সাহেব চলে গেছেন আর যারা আছেন বা যারা চলে গিয়েছেন মরণোত্তর যাদের তাদেরকে সম্মানিত করা হয়, এটা সমস্ত কমিউনিটির পক্ষ থেকে বার্মিংহাম যুক্তরাজ্য বিভিন্ন শহরের যারা নেতৃবৃন্দ সবার পক্ষ থেকে আমরা এই জোর দাবি জানাই। ইব্রাহিম আলী শুধু আওয়ামী লীগের নেতা নয়, ইব্রাহিম আলী বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার নেতৃত্বে ডাকে মহান মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আজ অবধি শুধু একটি মাত্র বাংলাদেশের কথা বলেছেন, লাল সবুজের পতাকার কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, এর বাইরে তারা কোনো পরিচয় ছিল না। আপনার প্রশ্নের উত্তর আমি এটুকু বলতে পারি এবং আমার বিশ্বাস আপনারা বার্মিংহামবাসী যদি সেই দাবিগুলো উত্থাপন করেন কন্টিনিউয়াসলি তাহলে আমরা আপনাদের দাবির সাথে একাত্ম হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই দাবিটা পৌঁছাব। নামাজের পর স্থানীয় হ্যান্ডসওয়াত কবরস্থানে ইব্রাহিম আলীকে অন্তিম শোয়ানে শোয়ানো হয়। মহাবিশ্ব থেকে বাংলা পাগল এক বীরের প্রস্থান হলো, ভালো থেকো ইব্রাহিম আলী পরপারে। বার্মিংহামের এই স্মলিত পার্ক তোমাদের ইতিহাস মনে রাখবে যুগে যুগে। বার্মিংহাম থেকে আশরাফুল ওয়াহিদুল্লাহ, চ্যানেল আই।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে এক আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামন জানান, ম্যানচেস্টারের বাংলাদেশ হাউজ কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য ও অর্পণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে। জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত স্বাগত বক্তব্য রাখেন সহকারী হাই কমিশনারের কনসুলার ওহিদুর রহমান টিপু। অনুষ্ঠানে গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন শহর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বঙ্গবন্ধুর জীবনের উপরে নির্মিত আলোকচিত্র প্রদর্শন করা হয়। সহকারী হাই কমিশনের ফেরদুসি শাহরিয়ারের সমাপনী বক্তব্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। যুক্তরাজ্যে বসবাসরত সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক মিলন মেলা। নিউক্যাসেলে অনুষ্ঠিত এই মিলন মেলায় বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। সিলেট সরকারি কলেজ এবং এমসি কলেজের 70, 80 এবং 90 দশকের প্রবাসী ছাত্রদেরকে নিয়ে নিউক্যাসেলের ক্রুডুস পার্ক শপিং সেন্টারে অনুষ্ঠিত হলো ইন্ট্রোডাকশন মিটিং। 70 দশকের প্রাক্তন ছাত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং 90 দশকের প্রাক্তন ছাত্র মাজহারুল ইসলাম নাজিমের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মকবুল হোসেন কাহার। শুরুতেই এমসি কলেজের উপর একটি প্রমাণচিত্র তুলে ধরা হয়। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। প্রামাণ্যচিত্রটি দেখার পর আমন্ত্রিত ছাত্ররা বলেন, পয়লা একটা অনুষ্ঠান দেখলাম যেন হারিয়ে গেছি, হারিয়ে যাই। এত সুন্দর নামকরণ হয়েছে এটার আর কি, যেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ যখন আমরা সিনটা দেখছি তখন আমরা হাসারই আড়াই গেছি। আমরা গেছি কি কেউ 20 বছর আগে, কেউ 25 বছর আগে, কেউ 40 বছর আগে। আলিমনি নামের এই ভিন্ন ধারার এই সংগঠনের মূল লক্ষ্যকে তুলে ধরেন অ্যাকাউন্টেন্ট আফসারুজ্জামান পারভেজ। আজকে অনুষ্ঠানের প্রথম মিশন ছিল আমরা সবাই মিলে একটু গ্যাদার করব। এই নর্থ ইস্টে যারা এমসি কলেজ এবং সরকারি কলেজের এক্স স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে একটি মিলন মেলা তৈরি হবে। একই কলেজে পড়াশোনা করার জন্য বাবা এবং সন্তান এবং চার ভাইকে উপহার হিসেবে তুলে দেন প্রাক্তন ছাত্র অলিউর রহমান, আনহার মিয়া, মতিউর রহমান এবং কিরণ। অনুষ্ঠানের যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান সার্থক করছেন তারারে এই গিফটর লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তারা যে আয়োজন করছেন আমরা সরকারি কলেজ আর এমসি কলেজের এক্স স্টুডেন্টও লাগে এটা পার্টিসিপেট করি, আমার খুব ভালো লাগছে এবং আমরা একটা গিফট পাইছি। আমরা বাবার ভাই আমরা সকল পড়ছি এর লাগে, এটার লাগে আমি খুব গর্বিত বোধ করো। আমাদের পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যতে আমরা প্রতি বছর 3টা স্থানে সাউশিল, উৎলিবি অ্যান্ড সারল্যান্ডে আমরা অনুষ্ঠান করব, এটা হচ্ছে আমাদের কর্ম পরিকল্পনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাবিবুর রহমান, দীপু আহাদ সহ নর্থ ইস্টের এমসি কলেজ, সরকারি কলেজের প্রাক্তন ছাত্ররা। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল। 12 মার্চ ইটালির মিলানে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শিশুক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। 12 মার্চ 2016 বাংলাদেশ কনসুলেট মিলানে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রাথমিক পর্ব আয়োজিত হলো এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। শুরুতে কনসাল জেনারেল রেজিনা আহমেদ প্রতিযোগিতার বিষয়বস্তু সকলকে অবহিত করেন। আগামী 17 মার্চ আমরা বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন করব। সে দিনটি ছুটির দিন না হওয়ায় আমরা আমাদের বাচ্চাদেরকে আজকে এখানে ডেকেছি। আজকে ছুটির দিন, বাচ্চারা আজকে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু আমরা নির্ধারণ করে দিয়েছি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। বয়স ভিত্তিক 3টি বিভাগে A1 4 থেকে 5, A2 6 থেকে 7, A3 8 থেকে 10 এবং A4 11 থেকে 15 বছর ভাগে প্রবাসী শিশুরা স্বতঃস্ফূর্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় এ1 গ্রুপে প্রথম হয় সালফি এবং দ্বিতীয় সাবিয়া ও মুন, এ2 গ্রুপে প্রথম হয় মাসবিব আহসান এবং শিপ্রা দাস, দ্বিতীয় ফাবিয়া করিম, ওয়ারিসা ও এহসান, এ3 গ্রুপে প্রথম তাহসান জামান, দ্বিতীয় মিম হোসেন ও সুজয় দাস এবং এ4 গ্রুপে খালেদ মাহবুব ইবতি প্রথম হয়। এছাড়াও উল্লেখিত গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে রাফি, জান্নাত রাফসান, সুমাইয়া, সামিয়া, জিশান, আনাফ, জেরিন, মুশফিক, মাইসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল মোহাম্মদ রফিকুল করিম, ভাইস কনসাল নাফিসা মনসুর ও বাংলাদেশ কনসুলেটের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শীর্ষক শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রবাসী শিশুদের মাঝে সৃষ্টি করবে মমতা, মুক্তিযুদ্ধ ও মাতৃভূমির প্রতি এই প্রত্যাশা সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহকারী কোষাধ্যক্ষ শরীফ আল মোমিনের পিতা সদ্য প্রয়াত হাজি ফজলুল করিমের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, মিলাদ ও দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদুর রহমান তাহের, বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সভাপতি ও মরহুমের ছেলে শরীফ আল মোমেন, টি এম রেজা, আবু তাহের, ওমর গাজী, কামাল মিয়া প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রামের পাহাড়তলিস্থ নিজ বাড়িতে হাজি ফজলুল কবির ইন্তেকাল করেন। প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত সংবাদ মাধ্যমগুলোর দেশ ও প্রবাসের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে চলেছে। বাংলাদেশ, ইংল্যান্ড ও স্পেনের যৌথ উদ্যোগে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা বাংলা কাগজের এক যুগ পূর্তির অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পত্রিকাটির এক যুগ পূর্তি অনুষ্ঠানে শনিবার সিলেটের একটি হলে আয়োজন করা হয়। বাংলা কাগজের উপদেষ্টা মলির সভাপতিত্বে, আলহাজ মাফিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি একরামুল কবির ইকু, বাংলা কাগজের পরিচালক আব্দুল কাদের আবুল, আব্দুল মোতালিব চৌধুরী শেবু, ফরহাদ আহমেদ, মুজিবুল হক রাজু প্রমুখ। অনুষ্ঠানে পত্রিকাটির এক যুগ পূর্তি উপলক্ষে কেক ও কাটা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলি। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান। ইউকের বর্ণবাদী সংগঠন সিলেট ফার্স্ট কর্তৃক ইস্ট লন্ডন মসজিদ হামলা, মেয়র জন বিক্সের মসজিদ পরিদর্শন। বৈশিক মেলা স্থায়ীভাবে ভিক্টোরিয়া পার্কে ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শুভরাত্রি।